মহিলারা বটি দিয়ে কুবাই শোয়া ফেলায়, এই জন্যই ঢকলো না। 3.5 লক্ষ সেনাবাহিনী গাজায় একটুক জায়গা, আপনারা তো জানেন না কতটুক জায়গা, 41 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার চওড়া। এ আমাদের একটা থানার সমান। ওদিকে সাগর, ভূমধ্য সাগর, বিশাল সাগর, আর তিন পাশে ইরাক ঘেরা। এক কোনায় একটু ওই পশ্চিম কোনায় ও ওই উত্তর কোনায় একটু আছে লিবাননের সাথে যোগাযোগ, আর সব পাশে এরা 3.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে এই অল্পত্ব জায়গারে ঘেরাও করতে জন্য যাইয়ে কয়দিন দাঁড়াই থাইয়ে এখন কয় না ডোহা যাবে না, ওর মধ্যে ঢুকলি গেলে একটাও আসতে পারবে না, ঢুকে পড়লে একটাও ফিরে আসতে পারবে না, ইনশাআল্লাহ একটা আসতে পারবে না। আর আমাদের বাঙালিকে খালি যাইতে দে, সিরিষ্ট না, আমরা রাজপথ কিভাবে গরম করতে পারি, ইনশাআল্লাহ সুযোগ হবে না। কিন্তু আমরা দোয়া করব, নারায় তাকবীর দেব। একদল আছে দাতালের গোষ্ঠী, এই মুসলমান দাতাল, দাতাল চেনেন না, শুয়োরের মধ্যে যাকে দাঁত বড় তাকে দাতাল পায়। একদল আছে মুসলমান দাতাল, বাংলাদেশি আছে, তোমাকে নারায় তাকবীর তাকে নুমাও কাঁপে না, খবিস আমরা তাকে নুমা কাঁপানোর জন্যে নারায় তাকবীর দেই তো দেই, তাতে না কাঁপলেও আল্লাহর রহমতে কমপক্ষে আমাদের লাভ আছে, কতক্ষণ না কেন। আমি বলে থাকি দোস্ত, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছিল না, ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়াতে কয় মন কাঠ লাগতে পারে, ও তো 3-4 মুঠা পাট খড়িও দিয়ে পোড়া মেরে ফেলেন যে একটা বুড়ো মানুষ। আল্লাহ বাবুল শহরে যত কাফের ছিল নমরুদের হুকুম প্রত্যেক দিন নামে হাজিরে খাতায় সই করে এক মন লোহা কাঠ অথবা এক মন শাল কাঠ জমা দিন, কাঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ার ওলা হয়। এক মাস পর্যন্ত লক্ষ লক্ষ মানুষে যদি এক মন করে কাঠ জমা দেয়, কাঠ কত উলো উঁচু স্তূপ হয়ে গেছে, এক সপ্তাহ খালি তেল মারছে, আর এক সপ্তাহ চতুর্দিক দিয়ে অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে জ্বালাইছে আগুন, আগুনের শিশা শীষ উঠে গেছে প্রায় 2 মাইল। আগুন জাহান্নামের আগুনের মতো ভ্যারাইটি রং, মাঝখানে লাল, জায়গায় কালা, জায়গায় ধুমো, জায়গায় নীল, জায়গায় হলুদ, ভ্যারাইটি কিছু ভিতরে, মানে শব্দই একটা বিকট শব্দ, আশেপাশে 50 মাইলের ভিতরে অন্য মানুষ সরি চলে গেছে আগুনের শব্দ শুনিয়ে, তার ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলাইছে, ফেলানোর দরকার ফেলানো হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিসসালাম মাঝখানে পড়ে গেছে, নমরুদ তো খুশিতে বাঘ বাঘ দিছি ছাই বর্ষ করে, পড়ছে না বাঁচছে, মরছে না বাঁচছে, কিন্তু দেখা যাচ্ছে না, ভিতরে উনি আরামে বসে রয়েছে খাটের উপরে। জিবরিল আসসালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো আপনার, আমি জিজ্ঞেস করছি ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, জিবরিল আসসালাম জিজ্ঞেস করছে কষ্ট হচ্ছে না, কয় যে আগুন কো, কয় যে চতুর্দিক দিয়ে আগুন, 50 কিলোমিটার বিস্ফোরণে চতুর্দিকে 50 মাইল পুড়িয়ে ছাই হয়ে গেছে এই আগুনে। ইব্রাহিম আলাইহিসসালাম মাঝখানে বসা, বাইরের থেকে দেখা যাচ্ছে না, ফেরেশতার আকাশে স্লোগান দিচ্ছে, একটা ব্যাঙ কয় আল্লাহ কি তুমি তো সহ্য করতে পারতেছি না, কি করবো আল্লাহ তুমি কও দি, আল্লাহ কে কি করবি তুই কও, কা তুমি যদি হুকুম দাও তাহলে আমি আগুন নিবেই দিই, আল্লাহ কে আগুন দেখছিস কটুক আগুন, তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তুই কি দিয়ে নিবি, ব্যাঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তু আকাশির হাম্বা কদরে তেষ্টে কি বায়াদ চাষির, আমার কাছে কিছু নাই, তুমি আল্লাহ যদি আমারে হুকুম দাও এই আরব সাগরে পানি সেজে ফেলাবি তাও তো আমার চেষ্টা করা লাগবে, আমি ব্যাট করে খাইয়ে খেয়ে উপরে ডেলি তুই যাবো, এভাবে তো জীবন করে করতে থাকি, পারি না পারি চেষ্টা তো করি, তা আমি কিছু করতে পারি না, ফায়ার সার্ভিস দমকল নাই, আমি কেউ একটু সহযোগিতা করতে পারবো না, যা পারি তা কি পারবি কর, প্যাট ভরে পানি খায় কিছুক্ষণ দেরি করছে, দূরিত্বে ওই আগুনের কাছে তো আর কায়দা নাই, দূরিত্বে 3 বার পেশাব করে দিয়েছে, সেরাত করে মেরে দিয়েছে, একটু পানি পেশাব যদি আগুনের কাছেও যায়, ও ব্যাঙ্গের পেশাব কি 2-3 হাত নয় দূরি গেল, ও দাঁড়ে কি যার কায়দা আছে, এই 3 হাত দূরি একটু পেশাব করে দিয়েছে 3 বার, আল্লাহ আকবার, আল্লাহ কয় ব্যাগ তুই তো তোর আগুনি, নমরুদেরও ক্ষতি হয়নি আমার ইব্রাহিমের উপকার হয়নি, ফাঁকে আমার ইব্রাহিমের পক্ষে তুই চেষ্টা করছিস বিদায়, তোর দাম বাড়িয়ে গেছে, তোর আমি 3টে পুরস্কার দিলাম, কয়টা, 1 নম্বর পুরস্কার তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম, এক রাত্রে ব্যাঙ্গের গায়ে যদি 30 বারও লাথি লাগে দেখবেন 30 বারই পেশাব খুঁজে দেয়, মাঝে কেউ পানি খেয়ে আসেনি, ওকে সাথে মাম পানি বগলের করে নি,
যতবার তোরা ছেলে ততবার পেশাব করে আল্লাহ কয় তোর পেশাবে কম পড়বে না এক নম্বর পুরস্কার তোর পেশাবে বরকত দিয়ে দিলাম ইব্রাহিমের লাভ হই নাই নমরুদের ক্ষতি হই নাই ব্যাঙ্গের লাভ হই গেছে দুই নম্বর তোর দাম বাড়াই দিলাম আশরাফুল মখলুকাত মানব জাতি এর চাইতে সৃষ্টি জগতে আর কেউ শ্রেষ্ঠ নাই মানুষের পেশাব না পাক কথা কন সরমনের পেশাবের পিশাবের পেশাব হুম সরমনের পেশাব আরে পাক সাইকুলা পেশাবের পেশাব আহমদ শমী সাহেব আব্দুল কাদের জিলানি এবার ভয় পাচ্ছেন নাকি আটরশি চন্দ্রগোড়ার পেশাব সব পেশাবের পেশাব না পাক সাহাবায়ে কিরামদের পেশাব না পাক ব্যাংরে কয় তোর পেশাব আমি পাক ঘোষণা দিয়ে দিলাম ব্যাংগের পেশাব গায়ে পা কাপড়ে লাগলে রাতের বেলা ওই অবস্থায় যে নামাজ পড়বেন কাপড় ফালটান লাগবে না দোয়া লাগবে না ব্যাংক ডে আল্লাহ তালা দুই নম্বর পুরস্কার দিচ্ছে ওর পেশাবে নমরুদের এক পায়ের ক্ষতি হয়নি ইব্রাহিম আলাইহিস সালামের এক পয়সার উপকার হয়নি ফাঁকে লাভ ওগুলো হয়ে যাচ্ছে সব ব্যাংগের ঠিক না তিন নম্বর পুরস্কার একটা ব্যাংক যাই ব্যাংকে ক্ষতি করে না মানুষকে এমন একটা ব্যাংকে যদি অনার্থ কেউ মেরে ফেলে তাতে যে গুনাহ হয় এই গুনার কাফফারা দিতে হবে একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে লুটাই দিতে হবে একটা ব্যাংকে আল্লাহ এত সম্মান দিয়েছে তোরে মেরে ফেললে একটা খাসি কাফফারা হবে ও ব্যাংক তোর তিন নম্বর পুরস্কার আবে দরিয়ারা আগার না তু আকাশিদ হাম্বা কদরে তেষ্ণে কি বায়াত চাষিদ দুনিয়ায় কিছু করতে পারি নাই আল্লাহ যদি অস্ত্র পাইতাম আর তুমি অস্ত্র পাইতাম জীবনের সব দাবি চাড়িয়া দিয়া ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের পক্ষে দাঁড়িয়ে যাইতাম বিদাবেদ সব এখন শেষ হয়ে গেছে বিদাবেদ সব শেষ হয়ে গেছে ওই নেতানিয়াহুর রাষ্ট্রের ভিতরে একটা বিরোধী দল আছে যখন জেরুজাল এই ফিলিস্তিনের সাথে লাগে গেছে গাজার সাথে লেগে গেছে তখন তাদের বিরোধী দলকে ভাঙ্গা আলাদা একটা সরকার গঠন করে ফেলাইছে তাদের ভিতরে মতানৈক্য শেষ ও মুসলমান আসো আমলিক বিএনপির দ্বন্দ্ব ছাড়িয়ে দাও জামাত জাতীয় পার্টির দ্বন্দ্ব ছাড়িয়ে দাও আর মাঝাবিয়ার গায়ের মাঝাবির দ্বন্দ্ব ছাড়িয়ে দাও হানাপিয়ার হানাপিয়ার সাপির দ্বন্দ্ব ছাড়িয়ে দাও আর সব দ্বন্দ্ব ছাড়িয়ে দিয়া এতাতি বজা হাতি দ্বন্দ্ব ছাড়িয়ে দিয়া সব দ্বন্দ্ব ছাড়িয়ে দিয়া আসো চলে আসো ও ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সৌদি আরব চলে আসো লেবানন চলে আসো জর্ডান চলে আসো ইরান ইরাক চলে যাও তাড়াতাড়ি যাও মুসলমান বাঁচাও মুসলমানদের নামের ঐতিহ্য ধ্বংস করে দেবে এদের নাম রাখবে না তারা তারা আসছে অথচ আল্লাহর নবী বলেন লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা আদা ফিহা ইল্লা মুসলিমা আল্লাহর শত্রু আমাদের শত্রু ইহুদ নাসারাকে আমি সহ্য করতে পারি না আরব দ্বীপের মধ্যে রাখবই না নবী পাক বের করে দিয়েছিলেন যত দূর পারছে পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালে আরব দ্বীপের 57টা দেশের মধ্যে কোনো ইহুদি ছিল না নাসারা ছিল না সবগুলোকে বের করে দিয়েছে এই ব্রিটিশ ইংরেজের দালাল ইংরেজরা আইসা এই দেশকে শাসন করতে আইসা 200 বছর শাসন করে মুসলমানদেরকে শোষণ কইরা ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ লুটে নিয়া এরপরে যখন বিতাড়িত হয়ে চলে গেছে ওই সময় ভাগ করে দিয়ে যাওয়ার সময় এই ইহুদির গোষ্ঠীরে ওই জায়গায় একটু জায়গায় দিয়ে বসাই দিয়ে গেছে যার সুবা কয় চলে গেলাম তবে তোকে জানি মাল থিয়ে গেলাম বুঝবি জীবন বেরিয়ে এই সেই মাল হলো এই মাল কথা আমরা কিছু পারবো না একটু নারায় তাকবীর দিলি লাভ আল্লাহর হোক রসুলের হোক বা না হোক লাভ আমার হবে ঠিক না আল্লাহ তাআলা তৌফিক দিন বলেন আমিন আর একটা উপকার করবো আমরা আর একটা উপকার করবো পারবো ইনশাআল্লাহ সেটা হলো খোঁজবেন ওলামাই কিরামরা বলে দেবেন নেটে এই যে লিফলেট তৈরি করে দেন সবার হাতে হাতে পৌঁছে দেন ইহুদি পণ্য একটাও ব্যবহার করবো না আমার মারা মহিলা মাদ্রাসায় বসা আছেন আপনারা ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবেন না কেউ কেন না ফেয়ার অ্যান্ড লাভলি ঠিক আছে এই ইসরায়েলি কোম্পানি যেটা আছে এই কোম্পানির কোন পণ্য প্রাণের পানি খাবেন না প্রাণের জুস খাবেন না সেভেন আপ আরসি কোকা কোলা খাবেন না এর প্রত্যেকটা পয়সা ভাগ করে ওর একটা পার্সেন্ট নিয়ে ওরা টাকায় সেই টাকা দিয়া বোমা বানাইয়া অস্ত্র বানাইয়া আমার মা বোনদেরকে মারতেছে শুনলে আপনার গা শিউরে উঠবে এই নগদ ঘটনা ধরিয়ে নিয়া মাকে মা মেয়ে একসাথে ধরিয়া দুইজনকে চোখের সামনে দর্শন করিয়া এরপরে পিছনের রাস্তা দিয়া রড পুড়াইয়া পিছনের রাস্তা দিয়ে ঢুকাইয়া পিঠে মাথার পাশে বের করে দিয়েছে তাদের শহীদ করে দিয়েছে ফ্যামিলি সব সদস্যকে এক কইরা আলেম সদস্য আলেম ফ্যামিলি এক জায়গা গোল করে দাঁড় কইরা সবাই যে চোখ বান্ধে চোখ বান্ধছে আগে চোখ বান্ধার পরে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলেছে
মা বাপ ভাই বোন পুত্রবধূ ছেলে মেয়ে সব এক জায়গা গোল করে ফ্যামিলির পুরো সদস্য চোখ বন্ধ গায়ে সব কাপড় খুলে ফেলায় দেয়ার পরে চোখ খুলে দিছে এখন দেখো ছেলেতে মায়ের শরম দেখবে বাপে মেয়ের শরম দেখবে শ্বশুরে পুত্রবধূর শরম দেখবে চোখ বন্ধ করলে গুলি পিছনে লাইফেল ধরে দাঁড়ায়ছে এরপরে বাধ্য করছে ছেলেকে মাকে ধর্ষণ করার জন্য ভাইকে বোনের সাথে জেনা করার জন্য শ্বশুরকে পুত্রবধূর সাথে জেনা করার জন্য এই কি করে আর সেই সময় কি সে এনার্জি আছে জীবনের শেষ মুহূর্ত করে নাই নারীদের সাথে তারা ধর্ষণ করে পুরুষের সাথে সমকাম কইরা এরপরে পিছনের রাস্তা দিয়া এই রড তুলাইয়া পিটাইয়ে ঢুকাইয়ে সবগুলোকে শহীদ করে দিছে এই কুত্তর বাচ্চারা তারা আমাদের সাথে প্রেমের বন্ধু হইছে যদি মুসলমানের সন্তান হও তারা প্যান্ট পরে আজকে বাড়ি যে প্যান্টস খুলে তুমি জীবনের তরে প্যান্ট পরবি না তাদের শার্ট পরবি না এটা মুসলমানের পোশাক না প্যান্ট শার্ট নবীর পোশাক না প্যান্ট শার্ট নবীর পোশাক না ওই যে যাদের খেলা দেখো কারা ব্রাজিল আর্জেন্টিনা সবগুলো ইসরায়েলদের সমর্থন করছে আর খেলা আসলে 300 হাত পতাকা বানাইয়া তার দল করে এই জায়গায় মরো যদি ঈমান থাকে আর মুসলমানের রক্ত দেহের মধ্যে থাকে এই প্রতিহিংসা থাকতেই হবে তারা আমাদের পোশাক পরে না বিশ্বজয় হবে 111 10 পেজ পিছে দেশ পিছে ফেলাইয়া মক্কায় বসে আমার বাংলাদেশের সোনার সন্তান সালেহ আহমদ তাকরিম বিশ্বজয় হাফেজ হয়ে আসলো এই উপলক্ষে কি ওই এরা ব্রাজিল আর আর্জেন্টিনালারা কোন দিবস পালন করছে কথা কয় না মিছিল মিটিং করছে তারা কোন রং মাখামাখি করছে করে নাই তুমি তাদের জয়ের পক্ষে হইয়া মধ্যপ্রাচ্য কাতারের থেকে কাপ নিয়ে গেল আর সেই দিন তোমরা আনন্দ করো তোমারে কি সেই মেসি একটা চকলেট খাইয়ে সাইটে তাইতে একটু থুক ও দেশে তোমারে দেশে একটু তুই কা চাটা চকলেটটা দেশে তা সে কি তোমার কোন কেলে বাবা সে তোর কোন কেলে বাবা দেশে তার দল করিস আল্লাহ পাক বলে তার দল করতে পারবি না কথা বলেন সহ্য হয় না দুঃখ লাগে আমার মামুন্না পরবি না তাদের মডেলের কাপড় ব্যবহার করবি না তাদের প্রসাদনী মুসলমানের তা যদি সাধারণ হয় কম দামি হয় তাই পড়ে আমাদের জীবন যাপন করব কথা বলেন ঠিক কি ঠিক না লা তাত্তাকিজু আদু বিবাদু বকমা উলিয়া কথাগুলো জানাইলাম কেন জানানোর দরকার আছে জানলেই না মানে না জানলে মানবে কোথা থেকে মানতে হলে জানতে হবে কথা কন মানতে হলে জানতে হবে আর জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনোদিন সমান হয় না আল্লাহ তাই বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখন কি সমান হতে পারে পারে না আল্লাহ নিজেই বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন জ্ঞান দিয়েছেন তাদের মর্যাদা অনেক বেশি নবী পাক সমর্থন করে বলেন ফাদলুল আলেমে আলাল আবিদে কা ফাদলি আলা আদনাকুম এই তোমাদের মধ্যে জানেওয়ালা আলেম যারা তাদের মর্যাদা না জানেওয়ালা মূর্খদের চাইতে কত বেশি কা ফাদলি আলা আদনাকুম আমার 16 লক্ষ সাহাবার ভিতরে সবচাইতে আদনা সাহাবা আর আমি নবীর মধ্যে যতটা পার্থক্য একজন আলেম আর মূর্খের মধ্যে ততটা পার্থক্য কথা বলেন ঠিক কি ঠিক না দুঃখ লাগে আফসোস লাগে বড় পরিতাপ লাগে দুঃখ লাগে আফসোস লাগে পরিতাপের বিষয় আমি এত সুন্দর করে বুঝই বুঝাইয়া আমার এক শ্রেণীর বাইরে জানি তো কারা কোন জায়গা আমার এলাকায় যারা যে জানে আছে গাঁজা খায় ইয়াবা খায় এর ডিলারি করে আকামের গুরু পাটার মতো কাজাকাজি করে বউ মারে ছাইজি মারে মেয়ে মারে যৌতুক খায় সুদিয়ে কারবার ঘুষিয়ে কারবারে জ্বলিয়ে যাচ্ছে পাম্পটি দিয়ে শুনই বুঝই শুনইয়া 5000 টাকা দিয়ে তবলিগি ঘটাই দিছি যাও একটু দিন শিখে আসো তবলিগি যাইয়া তিন সিল্লে যে আইসেই ফার্স্টে অ্যাটাক করছে আমারে কয় না শিষ্য বের ইমান নাই পয়সা আমারে কো আমার বলে ইমান নাই আমি বলে হারাম খাই ফতোয়া দিয়া শুরু করে দিছে আর তোরে যে টাকা পয়সা দিয়ে তবলিগি পাঠাইছি কি আমি এই শোনার জন্য রেখে আমার ইমান নাই আমারে কয় আল্লাহর রাস্তায় সময় লাগাইছে আমি বলে হ্যাঁ লাগাইছি কতদিন 36-37 বছর হলো উনি সুবহানাল্লাহ কোন কোন দেশে লাগাইছে আমি কই তারাই লুকলো মাদ্রাসায় কয়দিন লাগাইছি নানুপুর মাদ্রাসায় কিছুদিন গভর্নমেন্ট ডাঙ্গা কিছুদিন আর এরপরে মাদ্রাসায় পড়াই আর ওয়াজ করে বেড়াই কয়জি এ না হুজুর এ এ শুনায় না তাই কি ওই ব্যাটিং নিয়ে তবলিগি যে আরিফ আতিল যে পিকনিক ট্রেন দেখে এসতি বলে তার নাম খালি দিন ওর নাম সময় লাগান 14-15 মূর্খ একসাথে জল বেঁধে যাইয়া এক মূর্খ আর এক মূর্খ করে কি গুড়া ডিম শিয়ে বেকন
সুন্দর সুন্দর করে খানাদানা শেখায় ডাটের পাকাবা কালকে বিরিয়ানি হবে কালকে পরের দিন কাচ্চি বিরিয়ানি হবে পরের দিন পাক্কি বিরিয়ানি হবে এরপরে ইয়া হবে তা হবে এই ডাটের খাবার দাবারের মুজাকারা রান্না বান্না করে খাইয়া 40 দিন পিকনিক করে বাড়ি হয় পিছলি আসে গুড়ার কসুও শিখতিবার না খালি ছয় উসুলাত ফজাইলে আমল তবলিগি নিসাব আর আলেমের সাথে তবলিগি গিয়ে আল্লাহর রহমতে কুরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখা যায় ঠিক কুরআন শরীফ আমি আমার জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জে 20 জন ছিল জামাতে 4 জন হুজুর ছিলাম 16 জন পাবলিক তার ভিতরে 10 জন হলো যুবক স্কুল কলেজের ছাত্র এদের বেরেন ভালো মাত্র 5 দিনই কুরআন শরীফ পড়া শিখিয়ে ফেলাইছি 38 দিন পর্যন্ত 8 পারা কুরআন শরীফ সবক পড়াই বাড়ি আছি আমি কইছে ফাজাইলে আমল তবলিগের হিসাব পড়াই হবে না ও পড়াই হবে না কারণ ও না পড়লি ও এক খতম না দিলি ওর এক আয়াত না পড়লি কিয়ামতে কোনো জব দেয়া লাগবে না কিন্তু কুরআন শরীফ অশুদ্ধ করে পড়লে নামাজ হয় না আগে কুরআন শরীফ শেখো ফাজাইলে আমল বাড়ি যে বড়ি নিষ্কিনে কথা কন ঠিক কি না আলেমের সাথে থাকেন আলেমকে বড় জানেন আলেম হন আপনি আলেম হন আমি আলেম হইছি বিদায় ক্রেডিট ঝাড়তেছি তা না আপনি আলেম হন এটা তো খালি আমাকে পাবে এটার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে তুই নেই শিক্ষিত মাইয়া আর অশিক্ষিত মাইয়া কোনোদিন সমান হতে পারে না আগের মহিলাদের কোরআন শরীফ পড়া শুনছেন জিব্রাইল লজ্জাতে বাংলাদেশ ছাড়ি দিয়ে চলে যাবে আল্লাহ যদি কোরআন শরীফের বাইরিত্বে ভর্তিছে 31 নম্বর পারা ও 30 পারার মধ্যে নাই এমন কোরআন শরীফ পড়তো আগে এখন আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মেয়েরা পড়ে আজীব হবেন আর মেয়েদের ব্রেন ভালো ওদের সময় নষ্ট হয় কম পোলাপান্ত মোবাইল টোবাইল ইডা উডা ক্রিকেট মিটকেট ইত্যাদি করে বেড়ায় মাদ্রাসার ছেলেরা আর মাদ্রাসার মেয়েরা ওরা তোর বাইরে সময় দেয় না একেবারে একাগ্রতার সাথে বসে 1.5-2 বছরের মধ্যে হাফেজ হয়ে যায় 1.5-2 বছরের মধ্যে হাফেজ হয়ে যায় ছোট্ট ছোট্ট মেয়ে এত মেধাবী আল্লাহর রহমতে যা শোনে কাদার মতো কাদার ভিতরে যা বসায় দেবেন তাই লেগে থাকে ওদের মেরেন কাদার মতো যা বলে দেওয়া হয় তাই মনে রাখে আমি অজু বেড়াচ্ছি আমার ছোট্ট ভাইয়ার টু 4-5 বছর বয়স আইসে আমার অজু দেখতেছে খুব একাগ্রতার সাথে আমি বললাম জামু তুমি অজু শিখতেছ ওই টুটু বাড়ির কাছে আমার মহিলা মাদ্রাসা আছে ওখানে যায় তুমি অজু শিখতেছ অজু পারো না কয় না আমি তো অজু পারি তোমার অজুর ভুল ধরতেছি তোমার ওজুর ভুল ধরতে যাবে কে ভুল পাইছো তাই দুটি ভুল পাইছি তোমার ওজুতে কি ভুল পাইছো কয় ওজুতে 3 বার কুলি করা সুন্নাত ও শিখছে ওজুতে কয়বার কুলি করা আমি ওজুতে 3 বার কুলি করা সুন্নাত শিখছি তুমি 7 বার কুলি করছো আমি গুনছি তাই বললাম মা আমার তো পান খা কুলি একটু বেশি করা লাগে কয় তুমি পান খা কুলি আগে করো ওজুর কুলি 3 বার করবা আমি থ্যাংক ইউ সত্যি কথা বলেছি হুজুর কুলি ভাবে ও 3 বার পান খা কুলি হুজুর আগে হয়ে যেতে হবে হাত পায়ে পানি দেওয়ার আগে ছোট্ট ভাইয়া যা শিখিয়ে দিয়েছে কি সুন্দর মনে রাখছে আর একটা ভুল করছি কি যে পায়ের আঙ্গুল খেলাল করতে হাতের ছোট আঙ্গুল দিয়ে নিচ দিয়ে তুমি যে উপদ্রব করলে আমি কই মা আমার তো বিয়া বে আঙ্গুল ওই এক আঙ্গুল এক পাশে দিলি ওয়াই না এই জন্য 2 পাশে আচ্ছা তা ঠিক আছে তুমি এটা যেভাবে করো কিন্তু কুলি তুমি 3 বার করবা মেয়েরা এখন কোরআন শরীফ পড়া শিখছে শরীয়তের মাসালা শিখছে আসল বোরকা কি বোরকা তো 2 প্রকার কোরআনী বোরকা আর ইরানি বোরকা ইরানি বোরকা লই যে শর্ট কামিজের মতো নিচে প্যান্ট পরে উপরে টপ বোরকা পরে টাইট একটা শেরওয়ানি গায়ে দেয় মাথায় র‍্যাবের পাগড়ি একটা বাঁধে চোখ খোলা এনা হলো ইরানি বাড়ি বোরকা আর কুরআনী বোরকা ঢিলা ঢালা হবে কালো মোটা কাপড়ের হবে একটা কথা মনে রাখবেন মহিলারা বোরকা বানায় বর্তমানে ফ্যাশন বোরকা হইছে একটা বোরকা হইছে ফ্যাশন এই বোরকার ফ্যাশন ছুটে যাবে কি হলি জানেন মোটা ছাতির কাপড় দিয়ে বোরকা বানাই দেবেন আর এরপরে সোডা দিয়ে গরম পানি দিয়ে খানে দিয়ে দিবেন আয়রন করে দিবেন না তালিয়ার ওই বোরকা পরে মার্কেট করতে যাবে না জীবন লোক ওই বইরে বাইরে যায় নি বোরকাই এক ফ্যাশন ও দেখানোর জন্য আলাদা যায় এমন টাইট ফিটিং শরীরের কোথায় কি আছে সব দেখা যায় আর ইদানিং তো সে মশারি যে বোরকা বানানো ধরছে আরে মশারিতে বোরকা বানালি বারে ডেঙ্গু মশায় কামলাবে না কিন্তু দো পাইয়ে গাঁজা খা মশার কামড়ে টিকতে পারবি না এই শরীয়তে কোরআন হাদিস পড়লে মাদ্রাসায় পড়লে আল্লাহর রহমতে কোরআনি বোরকা শেখা যায় কোরআন শরীফ পড়া শেখা যায় সেই আসল নামাজ পড়া যায় মহিলারা কয়জন শুদ্ধ করে নামাজ পড়তে পারে আমি বলে দেই বহুত ইমাম সাহেব আছে আমাদের এলাকার আপনাদের এলাকার ইমাম সাহেবের একটা মশালা কে এদিক থাকা ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ভুল ভুল করে এই ভুলের খিসারত এই ভুলটা সম্পূর্ণ মুসল্লিদের পর বর্তাবে ফরজান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মহল্লার 300 মুসল্লিরে ডাকছে এই নামাজের ইশার দিয়ে যত কে পড়া আগে আয় এক এক করে শুন দেখতে দেখতে নামাজ আছে হঠাৎ করে দেয় যে আসরের নামাজ নাই মুসল্লিকে কের নাম আমল না হয় আসরের নামাজ নাই ওই এক মসজিদ দুই দিন নাই এমন কি ঘটনা কি
এই মসজিদে কি একটা আযানই নামাজি ফেরেশতাকে কি হয়েছে ব্যাপার স্যাপার তাহলে খাতায় তো নাই তো যে একজনের নামাজ নাই এই ১৬ তারিখের আসরের নামাজ গেল কই কোথায় গেল নামাজ কয় দেখ দেখ ইমামের নামাজ দেখ প্রথম ওকে জিজ্ঞেস কয় তোর নামাজ পড়িস দেখ কয় নামাজ পড়ছিস মানে আমরা নামাজ পড়ছি ইমামটা পড়াইছে আমাকে সাক্ষী ইমাম ইমামের সাক্ষী আমরা এ তোমার ফেরেশতারা দুই নম্বরই করছে লেকিন ফেরেশতারা থাপলা মানে দেখে রে আমাকে নাম হলো কেরামান কাতিবিন সম্মানিত লেখক আমরা উল্টো পাল্টা লিখে কেরামান কাতিবিনের খাতায় আমাকে নাম থাকে তাই পড়লাম নামাজ তা লিখলে না তা কি করবে এবার আল্লাহকে দেখবি ইমামের নামাজ দেখা পরে দেয় যে সেই ইমামের খাতায় নামাজ নাই এই মাই খেয়ে গেছে কেন নাই কয় যে ইমামের ফরজ টোকায় দেখে যে ইমাম সব গেছিল এক জায়গায় দোকানে মিলাদ পড়তি শেষে জোহরের নামাজের অজু আছে মনে করিয়া ফাঁকে যে ছুটিয়ে গেছে তা মনে নাই সেই অবস্থায় সে আসর পড়াইছে বিনিয়োজতি মিলাদ ফুরিয়ে সে তারা হুড়াহুড়ি দাঁড়ায় গেছে বিনিয়োজতি নামাজ পড়লে হয় ইমামের ওই নেই তো মুসল্লি গেও আর লাগিয়ে গেছে হাসরের মাঠে সে তুমুল গ্যাঞ্জাম মুসল্লিরা স্লোগান দিয়ে যান এই ইমামের ভাটি যায় ইমামের কাছে নামাজ চাই ওরে বেতন দিছি জমের খান খাইছি এই নামাজ আমি ভিডিও যদি নামাজ পড়াই চাল্লাম আমার সব শুনবেন ওই ইমামের কাছে আল্লাহ কাছে পাবলিক খেয়া আগে পাবলিক খেয়া কি দিয়ে ঠেয়াবো কাজে ইমামের আমল নামাইতে আগেরই আসর প্রত্যেক রেখা কক্ত দিয়ে দিই ওরা থামুক আগে পরে ইমামরে দরবারে ৩০০ মুসল্লির জন্য যদি বিনিয়োজতি পড়াই থাকেন তাহলে আপনার আমল নামা থেকে ৩০০ নামাজ ওদেরকে দিয়ে ইমাম তাদেরকে ঠেকাইয়া এবার একাকত্বের বিনিময়ে ইমাম সাহেবের ২৮৮০০০ বছর করে জাহান্নামে পুড়িয়ে এরপরে শেষে জান্নাতে জাতি হবে ৫০০০টা বেতন দেন কি বোঝা উঠে দিয়েছেন চিনতে হতে পারে সাইডে খাতি দেনার দিন বলে খোটা দেনার সভাপতির আর সেক্রেটারির ধাক্কায় ইমাম সাহেব গোলাম বান্দি হয়ে গেছে আইসে মসজিদে ইমাম সাহেব কোথায় গেল ইমাম সাহেব কোথায় গেল মসজিদ দারু দিল না কেন এই মুরগির পায়খানা আগে ফিরে গেছে এগুলো সাফ কেন করলো না মানে বর মতো ঘরের বউ কেউ মসজিদ ঝাড়ু দিলি আমল নামার থেকে সগিরা কবিরা গুনা মাপ হয়ে যায় সব গুনা কি ইমাম করে বসে রয়েছে নি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফ করবে তুমি কোনো গুনা করো না বলে আমরা এরকম এই হুজুরকে মতো অত গুনা করি না একটু ঘুষ খাই সর্বোচ্চ একটু ঘুষ খাই বেশি বেশি একটু সুদ খাই আর ফাঁক পাইলে একটু মদ খাই সুযোগ পাইলে একটু জিনা করি আমরা কি গুনা করি ওনা কিছুই করে সব ইমাম সাফ করে মসজিদ দাঁড়িয়ে সাফ করতে হবে ইমাম দু বাড়ি ঠেলায় আল্লাহ এখন ইমাম সাহেবের ৫০০০ টাকা দিয়ে কি বোঝা উঠাইতেছেন তাহলে ইমাম সাহেব কত সতর্কতার সাথে নামাজ পড়াই বোঝেন তখন এই বোঝা তার গালে সব ইমাম জানে এই মশালে সব ইমাম জানে তারপরে তাহলে কি পরিমাণ সতর্কতা এরপরেও মাঝে মাঝে ইমাম সাহেবরা নামাজের মধ্যে সহসিজদা দেয় না সহসিজদা দেয় সহসিজদা চেনেন সহসিজদা কি সহসিজদা দুধ দিয়ে খায় সজদা কি নামাজের ভিতরে ভুল হয়ে গেলে শেষ বইটাকে ডান পাশে একটা সালাম ফিরাইয়া দুইটা সেজদা দিয়ে উঠে আইসা নামাজ শেষ ফিরিয়াবার শেষ করে নাম সজদা এইটা দেয় কেন নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেলে ভুল করমে সজদা দিয়ে মীমাংসা করতে যায় তাহলে এই ভুলটার কারণে ইমাম সাহেব মাঝে মাঝে সজদা দেয় পাবলিকরে আমি জীবনেও কোনোদিন সজদা দিতে দেখলাম না ওনাকে ভুল হয়ই না মহিলারা তো কোনোদিন সজদা দেয় না ওকে ভুলই হয় না নামাজের মধ্যে মাইয়েতে মাথাতে উন্না কাটি নিয়ে গেছে তারপরে নামাজ থাকে নামাজের মধ্যে সিজদা গেছে নিচে দিয়ে বাচ্চায় দুধ খা শুনুরি দিছে তারপরে নামাজ ছোটে না এ সমস্যা হলো জানে না সমস্যা কি কথা কান জানে না এই জন্যই বলি হাল্লাস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন শিক্ষিত অশিক্ষিত কোনো দিন সমান হইতে পারে না জাননেওয়ালার নামাজ আর না জাননেওয়ালার নামাজ এক হইতে পারে না জাননেওয়ালার রোজা না জাননেওয়ালার রোজা এক হইতে পারে না জাননেওয়ালার পর্দা না জাননেওয়ালার পর্দা এক হইতে পারে না জাননেওয়ালার শরিয়াত আর না জাননেওয়ালার শরিয়াত এক হইতে পারে না মূর্খ ভণ্ড পীরদের কাছে মুরিদ হয়ে এই দেশের মানুষগুলো একেবারে জাহান্নামের লেকাম গালে লাগাই দিয়া ওই পিসাবের হাতে ধরাই দিছে বিশাল তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাইতেছে আই বাসা ইবলিসে আদম রোয়ে হাস পাঁচ বাহার দস্তে না শায়াদ দাদে দস কার শয়তানি কুনাদ নাম শলি গর্বলি ই নস্তে লানত বরবলি সালাহ বায়াত দরা রওজা চারিদ তাকে পেশকো মেশকো গর্দাদ আই মুরিদ মেশকো আলু দস্তে আম্মা মেশকে নিস বুয়ে মেশকস্তা বলে জুজ পেশকে নিস খাজা পেন্দারাত কে ইউরা হাসেলিস হাসেলে খাজা বাজুজ পেন্দারেলি এই সমস্ত খাজা খালি খাজা ঠুক আছে রয়েছে ঘোড়ার কচু কিছু জানে না
ওগে পেটের মধ্যে বোমা মারলে টালি বেরোবে না ইসরায়েল তো ফান বাংলাদেশের এই ভন্ড ফিরকে পেটের মধ্যে বোমা মারো এর টালি যদি বেরিয়ে পেটে কিছু জানে না আসুসা পাও দোয়া দাতালে দল দেশের মানুষগুলোকে জাহান্নামের দিকে নিচ্ছে বুঝে শুনে আপনারা মাদ্রাসা করেছেন আল্লাহ তাআলা আপনাদের মাদ্রাসা কবুল করে বলেন আমিন আল্লাহ মাদ্রাসা কবুল করে বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ পাক মাদ্রাসা কবুল করে বলেন আমিন একটু দোয়া করব একটা দোয়া আমার সাথে সবাই বলবেন যারা ফিলিস্তিন এবং বাইতুল মুকদ্দাসের পক্ষে তারা বসেন এবং দোয়া করেন আর যারা ইসরায়েলের পক্ষে আমেরিকার পক্ষে তারা আস্তে আস্তে চলে যান তাকে দোয়া পড়া লাগবে না আর কি যায় কেউ দাঁড়ানো কার জন্য বসতে এলেন ইসরায়েলের পক্ষে কেউ আছেন নাকি মহাব্বতের সাথে একজন হাত উঠন তো ইসরায়েলের পক্ষে কিনা আছেন কেউ আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে নারাজ তাকবীর বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো দুনিয়ার মুসলিম এক হও খালি একত্রিত হয়ে রইছে এক হয়ে শুয়ে থাকলে কাম হবে না এক হও লড়াই করো এক হও জিহাদ করো বিশ্বের মুসলিম এক হও লড়াই করো এই আঙ্গুল এরকম থাকলে এরকম মোটকা ভেঙে লেগে যাবে বক্সিং এর সাথে নারায়ণ তাকবীর বিশ্বের মুসলিম এক হও লড়াই করো দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো ইসরায়েলের চালারা জুবাইডেনের দালালরা জুবাইডেনের চালারা আমেরিকার দালালরা নারায়ণ তাকবীর জাযাকুমুল্লাহু আহসানা জাযা আপনাদের দাম বাড়িয়ে গেছে মাদ্রাসার বিপক্ষে যেহেতু কেউ নাই পক্ষে আছেন কালেকশন হয়ে গেছে এক মাঠে দুই চাষ দিনে মাটি নষ্ট হয়ে যায় চষ্ট না কিন্তু এক ধরনের চাষ